মদ্যপ চিকিৎসকের তাণ্ডব, তার নাম সংঘমিত্র দাস। ঘটনা রবিবার বিশালগড় বাইপাস এলাকায়। ঘটনায় পুলিশ মোট তিন অভিযুক্তকে আটক করেছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ের আহ্বান রাজ্য প্রশাসনের, কিন্তু তাতে যে একাংশের সর্ষের ভেতরে ভূত লুকিয়ে তা আবারও একবার ধরা পড়েছে এক তরুণ তুর্কি চিকিৎসকের লঙ্কা কাণ্ডে। বিশালগড় থানার এএসআই প্রদীপ নট্ট জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় মোবাইল পেট্রোলিং এর দায়িত্ব ছিল ওনার উপর। সেই মতো বিশালগড়ের বাইপাস সড়কে ডিউটি করছিলেন তিনি। ডিউটি চলাকালীন সময়ে বাইপাসের প্রবেশদ্বার তথা বিএসএফ ক্যাম্পের এক নম্বর গেট এলাকায় গুণধর চিকিৎসক সংঘমিত্র দাস তার গাড়ি থামিয়ে মাতলামি করছিল। তার সঙ্গে সুকান্ত বর্মন, সৌরভ দাস ও অশোক দাস নামেরও আরো তিনজন যুবক ছিল। চিকিৎসক পরিচয় দেওয়ায় পুলিশ প্রথমে তাদের গাড়ি ছেড়ে দিতে চাইলেও পুলিশের উপর নিজের ক্ষমতা জাহির করে আক্রমণের চেষ্টা করে বলে অভিযোগ জিবি হাসপাতালের চিকিৎসক সংঘমিত্র দাসের বিরুদ্ধে। পরে এক প্রকার বাধ্য হয়ে প্রত্যেককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমরা মোবাইল ডিউটিতে ছিলাম, তখন এসডিপিও সাহেবের অফিসের সামনে এরা মদমত্ত অবস্থায় ছিল। তারপর আমরা এরা ডাক্তার হিসেবে কতভাবে আমরা কিছু জানতে পারলাম। হ্যাঁ, দু একজন ডাক্তার হ্যাঁ পরিচয় দিয়েছে জিবির ডাক্তার। কী নাম? এর নাম হলো নামটা নাম কি? সংঘমিত্র দাস। এর বাবার নাম রতন দাস। হ্যাঁ, কিন্তু আবার ভুলবার অ্যাড্রেস দিতেছে, একবার করে অমর দাস। তারপর ভদ্রভাবে আমি এবং বিষ্ণু স্যার, আমার সিনিয়র অফিসার আসলাম, আমরা ছেড়ে দিতে হচ্ছে। আর আপনার একদম অবাচ্য গাড়ি গেলাম, মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না যে ভাষাগুলি আমাদের প্রতি ইউজ করা হয়েছে, এবং আমাদের একটা ধাক্কাও মারছে। তারপর আমরা আমরা মতো করে কেড়ে আনছি, মেডিকেল করাইতে আনছি এখন হসপিটালে। এএসআই প্রদীপ নট্ট আরও জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গেলে জেলার পুলিশ সুপারকেও নাকি গালি দিয়েছে। তাছাড়া সাংবাদিকদেরও দায়িত্ব পালন করতে গেলে হুমকি দেয় গুণধর ওই চিকিৎসক। ইউরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।